নমস্কার, আমি শারদিয়া ভৌমিক। আমি হ্যাজি পাঠশালার তৃতীয় শ্রেণীর ছাত্রী। আজ 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। তাঁর এই জন্মদিনটিতেই আমি তাকে প্রণাম জানিয়ে একটি কবিতা বলছি। কবিতার নাম গোপচুরি। সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামু কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন কেঁপে। আটকে উঠে হাত পা ছুড়ি চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গুম ফাড়ানো আজব কথা, তাও কি হয় সত্যি? কম জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তিলি বেগুন তিলি বলেন তিনি, কারো কথা ধার ধারি নেই, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশিলাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা।